আহারে, এই যে আমাকে প্রবাস জীবন, এই সান্দি ফাড়ার ওদের মধ্যে সারাদিন ডিউটি কইরা রুমে আইছি। রুমে আওয়ার পরে এই মেসেজ আইছে, এই চল তোকে চান্দের দেশে নিয়ে যেমন। মানে চান্দের দেশ কি বুঝেন নাই, মানে এই ক্যাম্প সাইরা অন্য ক্যাম্পে নিয়ে যাব, মানে অন্য এক মঙ্গল গ্রহে নিয়ে ডিউটি দিব। এক চান্দের দেশে থেকে আর এক মঙ্গল গ্রহে নিয়ে যাইব, কি একটা প্রবাসী জীবন। কি গরমের মধ্যে সামান টামান বুসকা পাতি নইয়া আবার অন্য ক্যাম্পে যান লাগবে। এই যে একটা গাড়ি দেখতেছেন সামনে, পুরা লোক সামান নিয়ে এই গাড়ির মধ্যে হাজির হইতেছে। এখন মনে করলেন ক্যাম্পাস একটা পেপার ধরাইয়া দিব, ওই পেপারটা নইয়া ওই যে অন্য চান্দের দেশে যাইয়া আবার কোন মঙ্গল গ্রহে ডিউটি দিব এনে যান লাগবে। আহারে, কি কষ্টের জীবন, প্রবাসে যে কত কষ্ট। এইটা যদি দেশের মানুষে বুঝতো, বুঝে না গো, সবাই খালি কেহার পাগল, সবাই মনে করে বিদেশে খালি কেহার কেহার। আমাকে প্রবাসী কে কি একটা কুত্তার জীবন গো, এই যে কুত্তা হয়েছে ভালো আছে, এক গৃহস্থের কাছে মনে করলেন আজীবন থাকে নেই মরে যায়। আর আমাকে কি একটা বাসমন জীবন, এনে 6 মাস, ওই আরেক ক্যাম্পে 6 মাস, হ্যাঁ দিকে আবার আরেক ক্যাম্পে 2 মাস। এইভাবে মনে করলেন যে এই কসুরি পানা আছে না, কসুরি পানার মতো এক ঘাটে আর থেকে আরেক ঘাটে খালি বাঁচতে বাঁচতে এইভাবে মনে করলেন প্রবাসী জীবন শেষ হয়ে যাবে। কি তা কইতাম গো ভাই, দুঃখের কথা, কি করবো আর। আপনাকে লোক একটু একটু শেয়ার করি, আপনারা কিবা ফাইন ভিডিওটা দেখে কবাইন, আর যারা প্রবাসে আবার নিয়ে চান দেখুন কি জীবন আমার, এইভাবে চলে। তখন মনে করলেন যে যাম ওই অন্য চান্দের দেশে যাইয়া সামান পাতি মনে করলেন গোসার লাগবো, গোসাইতে গোসাইতে টাইম হয়ে যাবো গা, খানা পিনা খাইয়া শুইয়া আরাম না, আবার 3টা সময় উঠিয়া ওই চান্দের দেশে যেন সিরিয়াল দেন লাগে, চান্দের দেশে যাম কাজ করার লাগে। এই হয়েছে জীবন, আবার সারাদিন কাঠ ফাটার ওইদের মধ্যে চান্দিটা বাই মস্ত গুল্লা গুল্লা হানি কিতা কইতাম। ভালো থাকুন সবাই, হ্যাঁ ভিডিওটা।